হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আলোচনা করব যে মালদা ডিস্ট্রিক্টে অ্যাকাউন্ট আর ডেটা এন্ট্রি অপারেটর পদে রূপশ্রী প্রকল্প থেকে বিজ্ঞপ্তি বেরিয়েছে নিয়োগে। তো তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে তার আগে বলে রাখি, যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি যে সাবস্ক্রাইব বটন, সাবস্ক্রাইব বটনটা প্রেস করার পর পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন। এটা যদি আপডেট সবার প্রথম আপনি পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক সেই বিজ্ঞপ্তি। তো বন্ধুরা দেখুন, যে এই যে রিক্রুটমেন্টটি, এই অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা আমরা ডাউনলোড করেছিলাম। তো এটা পুরোটাই কন্ট্রাক্টুয়াল বেসিস এ লোক নেওয়া হবে। তো এখানে দেখুন যে পদগুলি আছে, অ্যাকাউন্টেন্টের যে পদগুলি আছে, অ্যাকাউন্টেন্টের পদ অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে, সাথে অনার্স থাকতে হবে, এবং কম্পিউটার সম্বন্ধে অবশ্যই জ্ঞান থাকতে হবে, মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল সম্বন্ধে অবশ্যই জ্ঞান থাকতে হবে। এরপরে দেখুন বন্ধুরা, অ্যাকাউন্টে যে জবটা পেতে গেলে অবশ্যই আপনাকে ওয়ার্কিং নলেজ ও স্প্রেডশিট ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজ, মিনিমাম 3 বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে, কারণ সরকারি অথবা বেসরকারি। তো তারপর দেখুন বন্ধুরা, নাম্বার অফ ভ্যাকেন্সি যে তিনটে। এবার দেখুন বন্ধুরা, যে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা রয়েছে, এবং এই পোস্টের জন্য আপনার স্যালারি হতে পারে 15,000 টাকা, এবং দেখুন এখানে আপনার বয়স হতে হবে 40 বছরের মধ্যে 2019-এর ভিত্তিতে। এবং রিটায়ার্ড এমপ্লয়িদের ক্ষেত্রে বয়সের ছাড় আছে অনেকটাই। তো তারপর দেখুন বন্ধুরা, এখানে যে আছে ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে, ডেটা এন্ট্রি অপারেটর ক্ষেত্রে গ্র্যাজুয়েট হতে হবে, যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলেই হবে। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে, কম্পিউটার সম্বন্ধেও জ্ঞান থাকতে হবে, এবং টাইপিং কার স্পিড থাকতে হবে। তারপর দেখুন বন্ধুরা, যে এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি 17টা রয়েছে, এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিটা নাম্বার অফ ভ্যাকেন্সি 17টা, এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো অবশ্যই দেখে নেবেন। তার বন্ধুরা দেখুন, যে এখানে বয়স হতে হবে 40 বছরের মধ্যে 1-19-এর ভিত্তিতে, আর এখানে যে স্যালারি আছে 1,000 টাকা স্যালারি আছে। তারপর দেখুন বন্ধুরা, যে অনলাইন অ্যাপ্লিকেশন 21/6 থেকে স্টার্ট হয়েছে এবং 4/7 পর্যন্ত চলবে, এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন 9/7/2019 থেকে, এবং যে এক্সামটি হবে 14/7 থেকে এক্সামটি হবে, এবং যে এই এক্সামটি রেজাল্ট পাবলিশ হবে 17/7, এবং ডেট অফ কম্পিউটার টেস্ট অ্যান্ড ভাইভা ভয়েস 19/7 কম্পিউটার টেস্ট হবে, এবং সাথে ভাইভা হবে। তো বন্ধুরা এখানে দেখে নেবেন যে অ্যাকাউন্ট আর ডেটা এন্ট্রি অপারেটারে, অ্যাকাউন্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটারে যে সাবজেক্ট আছে, এবং সাবজেক্ট ওয়াইজ যে মার্কস আছে, কোন রিটেন এক্সামে 50%, কম্পিউটার টেস্ট 40%, ভাইভা ভয়েস 10%, ঠিক তেমনই ডেটা এন্ট্রি অপারেটারের ক্ষেত্রে রাইটিং এক্সাম আছে 40%, কম্পিউটার টেস্ট 50%, ভাইভা ভয়েস 10%। তো বন্ধুরা, এবার আমরা যে অফিসিয়াল পেজ কীভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন সেইটি দেখে নেব। তো বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে দেখলাম যে রূপশ্রী প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর অ্যাকাউন্টসের যে বিজ্ঞপ্তি বিষয়টি পুরোটা দেখলাম, নোটিফিকেশনটি। তো এবার আমরা দেখে নেবো যে কীভাবে অনলাইনে আবেদন করবেন। তো অনলাইনে আবেদন করলে আপনাদের গুগল ক্রোমে গিয়ে সার্চ করতে হবে, malda.gov.in সার্চ করলে আপনি এই যে অফিসিয়াল পেজ, মালদা যে অফিসিয়াল পেজ, এখানে চলে আসবেন। তো এখানে আসার পর পেজটি উপরের দিকে তুলবেন, তোলার পর এখানে দেখুন যে আছে অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনে সিলেক্ট করবেন। তো দেখুন বন্ধুরা, সিলেক্ট করার পর পেজটি উপরের দিকে তুলবেন, এখানে লেখা আছে অনলাইন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে এখানে দেখাবে যে অনলাইন অ্যাপ্লিকেশন ক্লিক আছে, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনাদের এখানে যে চাইবে লগ ইন ইউজার আইডি, পাসওয়ার্ড, তো ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। তো যেসব বন্ধুরা ফার্স্ট টাইম, তো অবশ্যই নিউ ইউজার, তো রেজিস্টার ইউরসেলফে ক্লিক করতে হবে। রেজিস্টার ইউরসেলফে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে আপনাদের যে ইউজার আইডি আর পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে তবেই আপনারা এখানে যে লগ ইনে ইউজার আইডি পাসওয়ার্ড লগ ইন করে আপনাদের ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই আপডেটটি দেওয়া ছিল। তো যেসব বন্ধু আগ্রহী, তো অবশ্যই এই ফর্মটি ফিল আপ করুন। তো আপনারা
যে কোনো রাজ্যতেই আবেদন করতে পারবেন। এই মালদা ডিস্ট্রিক্টের পশু প্রকল্পের অ্যাকাউন্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যে কোনো রাজ্যের ছেলেমেয়েরাই আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপডেটটি ভালো হয় তো অবশ্যই লাইক করবেন আর শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ বন্ধুরা।